আমি ডাক্তার মোহাম্মদ লোকমান হোসেন বর্তমানে ল্যাবেট কার্ডিয়াক হাসপাতালে সিনিয়র কনসালট্যান্ট হিসাবে কর্মরত আছি আজকে যে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা এটা সময়ের চাহিদা এবং যেটা জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য এটা প্রবলেম এটা নতুন আবির্ভাব সেটা কি করোনা ভাইরাস এবং হৃদরোগ আমি যেহেতু হৃদরোগের চিকিৎসক আমি হৃদরোগের কার্ডিয়াক সার্জন আমি সার্জারি করি সেই বিষয়েও আমাকে আলোকপাত করতে হবে এই ভাইরাসটা এমন একটা ভাইরাস যেটা চোখে দেখা যায় না নিজের অজান্তেই মানুষ থেকে মানুষে ছড়ায় যাচ্ছে এইটা অন্য রোগের তুলনায় এটা ভিড়লেন কারণ হল এটা যখন রোগের লক্ষণ দেখার আগেই কিন্তু রোগটা একের থেকে আরেকজনের মধ্যে ছড়াই যাচ্ছে দিনের পরে দেখা যাচ্ছে তার লক্ষণ কিন্তু চৌদ্দ দিনের আগে থেকেই এটা একটা লোক সেটা কিভাবে ছড়ায় যেমন আপনার যদি হাসি কাশি হয় আপনি কেউ সাথে যদি হ্যান্ডশেক করেন যদি আপনার চোখের পানি দেয়া মুছেন চোখের পানি যদি আসে সেটা যদি অন্যের মধ্যে ঝায় সেটা এভাবে ছড়াইতে পারে এই একটা রোগ এটা দুই সালেও দেখা গেছিলো তবে সেটা ভিরুলেন্স একটু কম ছিল অন্য একটা প্রজাতির দ্বারা হয়েছিল ওই সময় আট হাজার আটানব্বই জন রোগ অ্যাফেক্টেড হয় তার মধ্যে সাতশো চুয়াত্তর জন মারা যায় তবে এবারের যে করোনা ভাইরাস এখন আমাদের একে নাম করেছে কোভিড নাইন্টিন যেটার ভিরুলেন্স সম্বন্ধে আমাদের কোনো অভিজ্ঞতাই নেই আর আমরা হচ্ছি সেই মানুষ এই জাতিকে উন্নত করতে হলে এই রোগের থেকে মুক্ত করতে হলে আমাদেরকে আমাদের নিজস্ব ইমিউনিটিকে প্রাধান্য দিতে হবে এই ইমিউনিটি প্রাধান্য এটা যেহেতু কোনো চিকিৎসা এখনও আবিষ্কার হয়নি এটার একটা ভ্যাকসিন তৈরি করার একটা প্রসেস চলছে সেটা আরও চোদ্দ মাস সময় লাগবে ইন দ্য মেন টাইম আমরা যাতে এই রোগে আক্রান্ত না হই এই জন্যই আমাদের সচেতনতা সেটা কি আপনি সব সময় একটা কমিউনিটি বেস প্রোগ্রাম অ্যাভয়েড করেন যেমন বিয়ের খাবার কোথাও জনসমাগম বেশি হচ্ছে সিনেমা হল বলেন যে কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে আপনি কিছু একটু প্রোটেকশনের জন্য মাস্ক ব্যবহার করছেন করতে পারেন আর মাছ সম্বন্ধে আমি বলি এই মাস্ক কিন্তু কোনোদিনই এই ভাইরাস থেকে রক্ষা করতে পারে না সো এই রাস এই মাস্ক নিয়ে অনেকেই ব্যবসা করছেন এই মাস্ক ব্যবহার করলে আপনি স্বাভাবিক দৈনন্দিন জীবনের যে রাস্তার যে ধুলি আছে সেটার থেকে আপনি রক্ষা পেতে পারেন কিন্তু ভাইরাসের থেকে কিন্তু এটা রক্ষা পাওয়ার কোনোই কায়দা নেই তাই আমি বলবো এই করোনা ভাইরাস শুধু প্রথমেই ফুসফুস দিয়ে শুরু হয় কিন্তু ফুসফুসের সাথেই থাকে হলো হার্ট এই হার্টের মধ্যেও বিভিন্ন ধরনের প্রবলেম করে সেটা হলো যে ব্লাড প্রেশার কমে দিতে পারে তারপরে পালস রেট বেড়ে দেয় যেমন ট্যাগিকাডিয়া হয় তারপরে আবার হার্ট রেট কমে দিতে পারে আবার বলা যে হার্টকে বড় করতে পারে আবার কিছু কিছু দেখা গেছে এটা খুবই কম হার্টের অ্যারিডমিয়া হতে পারে এই হার্টের যে প্রবলেমগুলো এগুলো সবগুলোই সেলফ লিমিটিং সেলফ লিমিটিং কি সে নিজে নিজেই এই রোগের থেকে যখন নিস্তার পাবে সে অটোমেটিক্যালি ভালো হয়ে যায় শুধু হার্টবিট যেটাকে ট্যাগি বলে যাদের হার্ট রিট বেশি এইটা কাবার করতে একটু সময় লাগে আর এটা একটা মারাত্মক রোগ শুধু হার্ট লাংকেই অ্যাফেক্ট করে না ফাইনালি এরা কিডনি এবং লিভারকে ড্যামেজ করে ফেলে আলটিমেটলি একদম র্যাপিডলি অল্প মধ্যে সব ধরনের অর্গানে এফেক্ট করার জন্যেই মানুষ মারা যায় যেহেতু এই রোগের কোনো চিকিৎসা নাই আমরা একটা এমন বাঙালি জাতি যারা আমরা নয় মাসে আমাদের স্বাধীনতা অর্জন করছি আমাদের ডেঙ্গু ছিল আমরা সেটাকে প্রমাণ করতে পারছি যে ডেঙ্গু নিস্তারের থেকে আমরা সব ধরনের প্রোটেকশন নিতে পারছি এই করোনা ভাইরাস থেকেও আমরা বাঁচতে পারবো আমার একটা উপদেশ থাকবো যে যেহেতু এই রোগের চিকিৎসা নাই আপনার নিজের বডির ইমিউনিটি বাড়াতে হবে এই ইমিউনিটি বাড়ানোর জন্যে আমাদের দেশে যে প্রচলিত খাবার আছে ডিম দুধ মাছ মাংস শাক সবজি সব কিছু পরিমিত খাবেন কখনোই বাইরের ফুড খাবেন না আর যখনই কোনো খাবার খাবেন এটা ফুল কুকড হইতে হবে আমরা মুসলিম আমরা বিশ্বাস করি আমরা যে সমস্ত নিয়ম নিয়মকানুন মেনে চলি এটা যদি আমরা সব কিছু মেনে চলি তাহলে এই রোগ আমাদের দেশে ঢুকতে পারবে না সো সবার জন্য আমার অনুরোধ থাকবে আপনি নিজের জন্যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন ফ্যামিলির জন্যে সুস্থ বাজার করেন ভালো ভালো খাবার আনেন নিজের বডি ইমিউনিটি আরেকটা জিনিস আমি বলতে চাই যাদের বডি ইমিউনিটি কম তাদের কিন্তু টিভি হয় আর যাদের বডি ইমিউনিটি ভালো তাদের কিন্তু রোগ হইতে পারে না টিভির যান সবার মধ্যেই যায় কিন্তু এটা বিস্তার লাভ করতে পারে না তাই আমি বলবো আপনারা সবাই এই করোনা ভাইরাস নিয়ে ভাববার কোনোই কারণ নাই আমরা যদি আমাদেরকে প্রোটেক্ট করতে পারি আমরা যদি আমাদের নিজস্ব যে টেকনোলজি আছে এ দিয়ে আমরা চলতে পারবো আমরা একে অপরকে হেল্প করি আমাদের সব কিছু বাড়ির আঙিনা খাওয়া দাওয়া সব সময় আমরা হোম খাবার খাওয়ার চেষ্টা করি তাহলে পরেই হোম মেড খাবার সবসময় কিন্তু ফুল কুক খাওয়া হয় কখনোই হাফ কুক খাওয়া থাকে না আপনারা সব সময় বাইরের হাফ কুক খাবার অ্যাভয়েড করেন নিজের ঘরে ফিরে আসেন সবাইকে বলি সুস্থ মনে সুস্থ দেহ বাস করে